সদ্যজাত খরপরতা বাছুরের চেয়েও ছোট দেখতে এই ভুট্টি জাতের গরুর বয়স 2 বছর, উঠে গেছে 2 দাঁত, অর্থাৎ এটি পূর্ণবয়স্ক। কিন্তু এর ওজন মাত্র 26 কেজি, উচ্চতা 20 ইঞ্চি এবং লম্বায় 26 ইঞ্চি। এটি একটি গাভী। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার চারিগ্রামে অবস্থিত এ খামার কর্তৃপক্ষের দাবি, এটি এখন বিশ্বের সবচেয়ে ছোট পূর্ণবয়স্ক গরু। গরুটির নাম রাখা হয়েছে রানী। এর স্বীকৃতি পেতে এরই মধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে আবেদন করা হয়েছে। আমরা গিনেস বুক ওয়ার্ল্ডে আমরা অ্যাপ্লাই করেছি, ওখান থেকে মেয়েদের রিপ্লাইও আসছে। ওনারা বলেছে যে আগামী 90 দিনের ভিতরে আমাদেরকে সরাসরি দেখে নিয়ে আসবে, এসে এটা পরীক্ষা নিরীক্ষা করার পর দেন এটা ওনারা একটা রেজাল্ট দিবে। গিনেসের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট পূর্ণবয়স্ক গরুর রেকর্ডটি ভারতের কেরালা রাজ্যের একটি গরুর দখলে, যেটি লম্বায় 24.7 ইঞ্চি, উচ্চতায় 2 ফিট 1 ইঞ্চি। প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতে ভুট্টি জাতের গরু সাধারণত আকারে খর্বাকৃতির হয়, কিন্তু এ গরুটি তার আকার আকৃতির কারণে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। গরুটাতে শারীরিক সেরকম কোনো সমস্যা নেই, ওর খাওয়া দাওয়া সব কিছুই নর্মাল। আরেকটা হচ্ছে যে এই গরুটা যখন 9 মাস আগে ওনারা কিনে নিয়ে আসেন, তখন থেকেই আমরা এটা দেখভাল করছি এবং ওনাদের পরিচর্যার জন্য যাবতীয় যে পরামর্শ দেওয়া আমরা সেই পরামর্শ প্রদান করছি। গরুটা এখন পর্যন্ত আমার মতে ভালো আছে। এ গরুটি 9 মাস আগে খামার কর্তৃপক্ষ নওগাঁর এক কৃষকের কাছ থেকে সংগ্রহ করে।